প্রকাশ্য দিবালোকে সালিশি সভা শেষে নৃশংস খুন এক যুবক। ঘটনা কৈলাসহরের যুবরাজনগর লিগ্যাল এইড ক্লিনিকের বাইরে। এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার শাহিন আলী নামে এক যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, ঠিকাদারি কাজ নিয়ে ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন গৌরনগরের 28 বছরের যুবক মাহমুদ আলীর সঙ্গে ইরানি গ্রামের বাসিন্দা 20 বছরের যুবক শাহিন আলী। তারা দুজনেই রাজমিস্ত্রি। ব্যবসাকে কেন্দ্র করে ঘটে মারধরের ঘটনা। এর জেরে শাহিন আলীর হাত ভেঙে যায়। এই ঘটনায় আম্বাসা থানার মামলা দায়ের করে শাহিন। পরবর্তী সময়ে কৈলাসহরের যুবরাজনগরের লিগ্যাল এইড ক্লিনিকের দ্বারস্থ হয় শাহিন। অভিযোগের ভিত্তিতে দুজনকেই নোটিশ জারি করে লিগ্যাল এইড ক্লিনিক কর্তৃপক্ষ। রবিবার বিকেলে বসে সালিশি বৈঠক। বৈঠকে সিদ্ধান্ত হয়, অভিযুক্ত মাহমুদ আলীর চিকিৎসা বাবদ শাহিন আলীকে 5,000 টাকা দেবে। মাহমুদের পরিবার এই টাকা কমিয়ে 3,000 করার কথা বললে মতবিরোধের সৃষ্টি হয়। উভয় পক্ষই ক্লিনিকের বাইরে এলে প্রকাশ্য দিবালোকে শাহিন আলীর ভাই হাসিম আলী ধারালো অস্ত্র দিয়ে মাহমুদের শ্বাসনালী কেটে দেয়। ঘটনা ওই মনুতে খাস করাত গিয়া তারা দুইজনে মার করছিল। এটার ব্যাপারে চাইলাইনে বিচারে লাগিয়া তারা আজকে তার ডাকছিল। কামাল মসুদ্দর আর লগে আরো দুইজন আছে, তারা ডাকিয়া বিচার বৈঠকে তারা 5,000 টাকা জরিমানা করছে। জরিমানা করিয়া তারা সিদ্ধান্ত করছে যে 5,000 টাকা দেওয়া লাগবে। আমি কইছি যে এটা 5,000 টাকা দিতে পারতো না, এ গরিব মানুষ 3,000 টাকা নেন গিয়া। কইছে না এটা হইতো না, এটা সম্ভব না, এটা কোর্টে আমরা রেজিস্টার হইয়া গেছে কেস, আমরা কোর্টে কেস পাঠাই দিব। তোমার এখানেও গিয়া 20-25,000 টাকা জরিমানা দিতে লাগবে, জেল খাটানো লাগবে। হঠাৎ করিয়া ওই কামাল মসদ্দর আর ওই চাইলাইনের একটা ছেলে তারা যুক্তি করছে, করিয়া এটা দিও করছে, ঘরে বাইরে করিয়া দিছে। আমার ডাকছে কয় তুমি একটু ভিতরে ঢুকো, আর ওই ভিতরে ঢুকার পরেই সাকু মারিয়া দিছে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মাহমুদ। তাকে নিয়ে যাওয়া হয় কৈলাসহর জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মূল অভিযুক্ত হাসিম আলী পলাতক। পুলিশ শাহিনকে আটক করেছে। ধৃত শাহিন আলী জিজ্ঞাসাবাদে জানায়, মাহমুদের উপর আক্রমণ পূর্ণ পরিকল্পিত। খাজা গেছিলাম। কোন জায়গায়? আম্বাসা ডট ডলু বাড়ি। হ্যাঁ, সেইখানে যাওয়ার পর তার লগে আমার তোর কথা মানে বুটা বুটা 22 তারিখে আমি আওয়ার দিন তোর কথা তর্ক হয়েছিল। কার লগে? মাহমুদ আলী। আচ্ছা, তারপরে এখানে আমার মারছিল। মারার পর তার কখন আম্বাসা থানা তা মিয়া থানা মিয়া ফেরা করে তারপরে ক্লাবে আমার মারছিল। কোন ক্লাবে? বাংলাদেশ বসুরাজ ক্লাবে। আচ্ছা, মানে চাইল লাইনের কাছে? চাইল লাইনের কাছে। তুমি বিচার দিছো? বিচার দিছো। তারপরে? বিচার দাও আজকে এরকম বিচার হইতো আছে। বিচার হইছে? কোন জায়গাতে? বাংলাদেশ দুর্নাস নগর এখানে। যুবরাজ নগর পঞ্চায়েতে? পঞ্চায়েতে। তারপরে? বিচারের পর তারা মানছে না, তারা কইছে হইছে না। মানে বিচারে কি সিদ্ধান্ত হয়েছিল? বিচারে সিদ্ধান্ত হয়েছিল টাকা দেওয়ার লাগে। কত টাকা? মানে ক্ষতিপূরণ আমার যা মাত্র তারা হইতো 5,000 টাকা। আচ্ছা, তারপরে? ক্ষতিপূরণ দেওয়ার লাগে। হ্যাঁ, তারপরে? তারপরে তারা ক্ষতিপূরণ দিছে না, তারা হইছে না হইছে না। হ্যাঁ, তারপরে? তারপরে আমার ভাইয়া মারে। তোমার ভাইয়া মারছে? ভাইয়া মারছে। কেমনে মারছে? ওই ওম চাকু দিয়ে। চাকু দিয়ে? তোমার ভাইয়ের নাম কি? আশিম আলী। হ্যাঁ, আশিম আলী। হাসিম আলী? এই ঘটনায় কৈলাসহর উত্তরাঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ হাসিম আলীকে গ্রেপ্তারের তৎপরতা জারি রেখেছে। পঞ্চায়েত অফিসে সালিশি সভা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।